ঈশান যেখানে ইশান দিয়া তার লগে আপনার মেয়েরাজর শান, মেয়েরাজর শান তো আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরাজ শরীফ গেছেন, আল্লাহ কামুল হাকিমিনর দিদার হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যার ফিরে আরোহণ করিয়া প্রথম আকাশ পর্যন্ত গেছই, মসজিদের আকসা পর্যন্ত গেছই, ইগুর মসজিদের আকসা পর্যন্ত গেছই, ইগুর নাম হইল বুরা। হাদিসে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন সোহার মিয়া দেওয়া হইত, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রে জানানো হয় জিবরিল যাও ব্যস্ত থাকি একটা কুরআন নিয়ে রাসূলুল্লাহর সম্মুখে নিয়ে হাজির হও, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যস্তের মধ্যে অসংখ্য বুড়া বল তৈরি করিয়া রাখছয়, একমাত্র একটা বুড়াদের ভাগ্যে দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেরাজে যাওয়া, কিন্তু অন্য বুড়াদের নাই, হযরত জিবরিল ব্যস্তের মধ্যে প্রবেশ করেন একটা বুড়া আনয়নের জন্য, কয়টা বুড়া, একটা, আর তৈরি হইয়া রাখা হয়েছে অনেক বুড়া। হযরত জিবরিল গিয়া পায় এই বেহেস্তের মধ্যে যত বুড়াখানা আছে তাম বুড়াখানা আপনার আশা হাসির মধ্যে মত এরা আমুদ আল্লাদের মধ্যে আছে, আর একটা বুড়াকে এত বেশি বিনয়ের সহিত ক্রন্দন করতেছে, হযরতে জিবরিল জিজ্ঞাসা করে হে বুড়াখানা তোমরা কোন কারণে এত বেশি হাসাহাসি করো, তার মধ্যে কারণটা কি, বুড়া কোন উত্তর দে আল্লাহর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৈরি করছেন একমাত্র আগের জমানার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিউল মুসলিমিন সত্যের দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পিঠে তুলিয়া আল্লাহ রাব্বুল আলামিনে মেরাজের মধ্যে ভদ্রাইয়া দিবা, এই উদ্দেশ্যে এই বিষয়ের উপর আমরা গর্বিত হই আনন্দিত হই এত বেশি আশাআশি করতেছি। হযরত জিবরিল ক্রন্দন নত মুরাদে জিজ্ঞাসা করেন হে মুরাদ তুমি কোন কারণে কান্দ, সেই মুরাদটি উত্তর দেগে আল্লাহর ফেরেশতা জিবরিল আমি কান্দার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছেন রাসূলুল্লাহকে আমরা নিয়ে মেরাজে যাইব, কিন্তু যদি সেই দায়িত্ব আমি বুড়াকে দেওয়া হয় তাহলে আমি পরিশান এবং চিন্তিত, রাসূলুল্লাহ কিভাবে আমি সম্মান রক্ষা করব, এজন্য আমি বিনয়ী সহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সদাই আমি আমার দিল দিয়ে ছোট করে এই চিন্তার মধ্যে আমি চিন্তিত। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كتابه القديم والفرقان الحميد বেজ দুরো দেব বেরো পা
আমি আপনারা সামনে কোরআন শরীফ থেকে আয়াতে কারিমে তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল ইজ্জতে কইতরা কিয়ামতের দিন আল্লাহতে আর মালে কোনো হাব হইত না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে কইতরা যে মালে আর আওলাদে কোনো হাব হইত না, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, একমাত্র যারা বিনয় অন্তরের অন্তর নিয়ে এই জমিনের মধ্যে আল্লাহরে রাজি আর খুশি করিয়া গেছে, ও অগ্নিতেও কিয়ামতের দিন খা পাইব। সুবহানাল্লাহ। এক হাদিস পড়েছি, রাসূলুল্লাহ ফরমাইতরা মান তাওয়াজা লিল্লাহি রাফাউল্লাহ, কেউ যদি আল্লাহর লাগি বিনয় অর্জন করে তে আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তির কৃতকার্য করিলায়, অর্থাৎ তারে বুলন্দ বালা করিলায়। হোক সুবহানাল্লাহ। ই সান যেখানি সান দিয়া তার লগে আপনার মেয়েরাজর সান, মেরাজর সান্দ আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গেছেন, আল্লাহ কামুল হাকিমিনর দিদার হইছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যার ফিটে আরোহণ করিয়া প্রথম আকাশ পর্যন্ত গেছই, মসজিদুল আকসা পর্যন্ত গেছই, ইগুর মসজিদুল আকসা পর্যন্ত গেছই, ইগুর নাম হইল বুরা। হাদিসে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন সোয়ার মিয়া দেওয়া হইত, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রে জানানো হয় জিবরিল যাও ব্যস্ততাকে একটা কুরআন নিয়ে রাসূলুল্লাহর সম্মুখে নিয়ে হাজির হও, আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্তের মধ্যে অসংখ্য বুড়াও বল তৈরি করে আর আসয়, একমাত্র একটা বুড়াদের বাইরে দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেরাজে যাওয়া, কিন্তু অন্য বুড়াদের নাই, হযরত জিবরিল ব্যস্তের মধ্যে প্রবেশ করেন একটা বুড়া আনয়নের জন্য। কয়টা বুড়া? একটা। আর তৈরি হইয়া রাখা হয়েছে অনেক বুড়া। হযরত জিবরিল গিয়া পায় এই বেহেস্তের মধ্যে যত বুড়াখের আছে তাম বুড়াখের আপনার আশা হাসির মধ্যে মত এরা আমুদ আল্লাদের মধ্যে আছে, আর একটা বুড়াকে এত বেশি বিনয়ের সহিত ক্রন্দন করতেছে। হযরতে জিবরিল জিজ্ঞাসা করে, হে বুড়াখেরা তোমরা কোন কারণে এত বেশি হাসাহাসি করো, তার মধ্যে কারণটা কি? বুড়া কোন উত্তর দে, আল্লাহর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে তৈরি করছেন একমাত্র আগের জমানার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আনবিয়া শাফিউল মুসলিমিন সত্তর দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পিঠে তুলিয়া আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে ভদ্রাইয়া দিবা, এই উদ্দেশ্যে এই বিষয়ের উপর আমরা গর্বিত হই আনন্দিত হই এত বেশি আশা আশি করতেছি। হযরত জিবরিল ক্রন্দন নতুমুরাদ্রে জিজ্ঞাসা করেন, হে বুরাদ তুমি কোন কারণে কান্দ? সেই বুরাদটি উত্তর দেয়, আল্লাহর ফেরেশতা জিবরিল আমি কান্দার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছেন রাসূলুল্লাহকে আমরা নিয়ে মেরাজ যাইব, কিন্তু যদি সেই দায়িত্ব আমি বুরাদরে দেওয়া হয় তাহলে আমি পরিশান এবং চিন্তিত, রাসূলুল্লাহ কিভাবে আমি সম্মান রক্ষা করব? এজন্য আমি বিনয়ী সহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সদাই আমি আমার দিল দিয়ে ছোট করে এই চিন্তার মধ্যে আমি চিন্তিত। এই সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালামে অসংখ্য বুরাদদের মধ্য থাকি যে বুরাদটি নিয়ে রাসূলুল্লাহর খেদমতে হাজির হলেন, সেই বুরাদটি হলো সেই কন্দনরত বুরাদ।
এর মধ্যে উপসংহার কি? এর মধ্যে খুলাসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হইল, ওয়ালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে ঈমানদার বিশ্বাসী বোন, তুমি তাই জমিনের মধ্যে কান্দিও বেশি আর হাসিও কম। এর কারণে বর্তমানে আমাদের মধ্যে একটা নীতি হয়ে গেছে, রওয়াজ হয়ে গেছে, আমরা ওয়াজের মহফিল যেটা সেই মঞ্চটা হইয়া থাকলো কি আপনার একটা তোবার মহফিল, দোয়ার মহফিল, দিনী আলোচনার মহফিল। এই জাতীয় মহফিলের মধ্যে কোনো সময় আলিম কুদানি হয়েছে যত বেশি আসাইতে পারেন তাহলে দেওয়ার দোয়া হোক। কিন্তু এই জায়গাতেও যাওয়ার পরে দেখা যায় এক শ্রেণীর আলিম হলটা দাওয়াত দেওয়া হয়, যারা আপনার যত বেশি আপনার হাসাইতে পারল এনে দাওয়াত দেয়, এই মানুষ জমাইতে পারল হাসাইতে পারল হো না আউযুবিল্লাহ। এটি আমাদের মধ্যে ত্রুটি। আর আরও একটা ত্রুটি হইয়া থাকলো কি, আমরা মা বোন যারা এরারে পর্দার থেকে বাইর হইয়া আমরা বেপর্দায় ছাড়ি দিছি, যার কারণে আমরা সমাজের মধ্যে বর্তমানে দেখা যায় এমন দুর্নীতি আসতেছে যে দুর্নীতির ফলাফল কিন্তু আমরা এখনও ভুগতেছি, ভবিষ্যতেও ভুগব। আরও একটা আমাদের মধ্যে অবহেলার ব্যাপার আছে, যে অবহেলাটা হইয়া থাকলো আমাদের ঘরের মধ্যে যদি আমরা হাতিয়ার, কামান, গোলাপ, বারুদ এই সেই ইত্যাদি দিয়া যদি আমরা চাই আমাদের দুশ্মন আমাদের মুখাপেক্ষী হইয়া যদি কেউ আমাদেরকে নির্মূল করার উদ্দেশ্যে, আমাদেরকে এই পৃথিবীর থেকে বিদায় করার উদ্দেশ্যে, আমাদের ইসলামকে আনার উদ্দেশ্যে যদি শক্তি প্রয়োগ করে তার সঙ্গে মোকাবেলা করতে হইলে আমরা একটা হাতিয়ারের প্রয়োজন হইব। এই হাতিয়ারটার নাম হইয়া থাকলো ইলম বা জ্ঞান। এজন্য আমরা প্রত্যেকে সহি শুদ্ধ জ্ঞান দিতে হইলে আমরা বাচ্চা কাচ্চারে মানুষ গলিয়া তোলার লাগি আমরা প্রত্যেকে আমরা যত্ন নিতাম এবং আমরা মনের মধ্যে এই মন মানসিকতা রাখতাম যাতে আমরা বাচ্চা কাচ্চা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হইতে পারো। যদি এইভাবে আমরা দৃঢ় প্রতিবন্ধিত মাধ্যমে যদি আমরা আগ বাড়তে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সন্ত্রাস নির্মূল হইব, শান্তি প্রতিষ্ঠিত হইব, ঘরে ঘরে ইসলামের দাওয়াত কায়েম থাকবো, কেমন পর্যন্ত এই জমিনের মধ্যে ইসলাম জিন্দা থাকবো। আজকে টান্টুর মধ্যে আপনার দারুসুন্নিয়া সুন্না আজিজিয়া মাদ্রাসা আছে, আরও আপনার হাফিজিয়া মাদ্রাসা আছে, আরও আপনার যত জায়গার মধ্যে যেমন সারিনিয়াতুসুন্নিয়া মাদ্রাসা আছে, আরও আপনার বিশদ বিশদ আপনার মাদ্রাসা সকল আছে যেগুলোর মাধ্যমে সহি আপনার দিনী শিক্ষার মাধ্যমে ইসলামরে আগ বাড়ানোর চেষ্টা করতেছে। এইগুলার সঙ্গে আপনার আন্তরিকতা রাখবা, উপযুক্ত আলিমে দিনের সম্মান দেখবা এবং পীর বুজুর্গগুলোর নকশা কদমের উপরে আমরা রে সহি সালামত সলার তৌফিক দেখবা, আমরা অন্তরে ছুটো করিয়া তকব্বুরিত থেকে আমরা বিরত থাকিয়া আমরা আল্লাহরে হাজির নাজির অকথা গোমান রাখিয়া আমরা আল্লাহর সদনে সিজদার মধ্যে থাকতাম, রসুল্লার ভালোবাসা আমরা অন্তরের মধ্যে রাখতাম। একটা কথা আমি না কইয়া পারছি না, মেহরবানি করিয়া আপনি মাফ দিবা। আজ থাকি মাত্র এক সপ্তাহ দশ দিন আগে আমি এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা জায়গার নাম হইয়া থাকলো গিয়া আপনার দানিরবন, এই জায়গাতে ওয়াজে গেছি, যাওয়ার পরে দেখা যায় একটা ব্যানারের মধ্যে লাগানো হয়েছে কুনার মধ্যে নারায় রিসালত ইয়া রসুলাল্লাহ, নারায় তাকবীর আল্লাহু আকবার, হো নারায় রিসালত, না বড় করে কো নারায় রিসালত। এই ওয়াজের মধ্যে এক আলিমে দিন মনে করি এক বুজুর্গে দাওয়াত দেওয়া হয়েছে, তার অনুসারী যারা এরা আপনার প্রস্তাব করছেন এই কমিটি বডির কাছে জায়গা চিহ্নিত করি বলতেছি যে মেহরবানি করিয়া এই ব্যানারের এই কর্নারের মধ্যে নারায় রিসালত ইয়া রসুলাল্লাহ শব্দটা খাটিয়া বালাইলে আমরা সাদ খুশ হইব। নাউযুবিল্লাহ, কথাটা বোঝা গেছে নি? তখন এরা বলছেন কোনো অবস্থাতে তোমার সাহেবকে খুশ করার লাগি আমরা এই নারায় রিসালত শব্দটা আমরা মিটাইনি, সম্ভব নাই বলে তাহলে এক কাম করবা, আরও এক টকি মাঞ্জাবি আলা আপনার মেসাবে এক আলিমে আপনার কৈত্রা খিতা লাল দাড়ি আল্লাহর বন্দার বয়সও অনেক বেশি প্রায় পঞ্চাশের উঠবে, হাসি হাসি এই কমিটির সেক্রেটারি বা প্রেসিডেন্ট সাহেবরে কৈত্রা সাহেব যে সময় আইবা এই সময় এক কাম করবা, কুনা আমার ডাকিয়া রাখি দিবা হোক না আউযুবিল্লাহ মিন যালিম। ইয়া রাসূলুল্লাহ যেখানে আমরা চাই না,
আল্লাহর আরশে মুআল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সই ওই জায়গার মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যখানে ওয়াও হরফে আত বাংলাতে যেটার মধ্যে আপনার এন্ড আপনার এবং হয় ইংরেজিতে এন্ড হয় আল্লাহর আল্লাহর নবীর মধ্যখানে ওয়াও এন্ড এবং কিচ্ছু লাগানি হইছে না ও জায়গাতে আরশে বরি নাপাক হইছে না আল্লাহর নামের সঙ্গে যে নাম সংযুক্ত সেই নাম হলো ইয়া রাসূলুল্লাহ আজকে ব্যানারের মধ্যে ইয়া রাসূলুল্লাহ লাগাইলে যে মোল্লা যে মুফতি যে মুহাদ্দিস যে আপনার আলিমে দ্বীন আলিমের বেশ লাগাইয়া আলিমের দলাল সাজিয়া এই পৃথিবীতে ভ্রমণ করতেছে এবং তারা খুশি হয় নবীজির নাম যদি শুনে না তাহলে তারা আনন্দিত হয় নবীর ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেখলে তারার মনের মধ্যে ভয় লাগে এবং তারা এর নিন্দা করে এই সভাতে যাইতে তারার মন চায় না এই জাতীয় মানুষের আমরা সঙ্গী কোনোদিন হইতে চাইব আল্লাহ রাব্বুল ইজ্জতে এই আকাইদে আহলে সুন্নাত যেটা ইজার উপর আমরা সাবিত থাকিয়া মরতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যে জায়গা আছে কোরআন হাদিস সেই জায়গাতে আমরা যাওয়ার তৌফিক দেখুয়া কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো ইয়া রাসূলুল্লাহ যেখানে ইয়া হাবিবাল্লাহ যেখানে নারায় রিসালাত যেখানে নারায় রিসালাত যেখানে আন্নবী ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম মাহাতুহুম নবী মুমিন যারা এরার প্রাণ চাইতে আরো প্রিয় এতএব আল্লাহর নবীকে আমরা সম্মান দিব এবং দিচ্ছি দিতে থাকবো হাত্তাল কিয়ামত পর্যন্ত আল্লাহ আমরা নসল বা নসল ওদেরকে যেন এই জিন্দেগির মধ্যে ইসলামের উপরে সাবিত কদম রাখুন জিরে বলুন আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ।